হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের কালিয়া। প্রথমে আগে লবণ হলুদ দিয়ে মাছের ডুমোগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেব, একটা একটা করে তেলে ভাজব। তেলে ছেড়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিব। আরেকটু তেল দিয়ে দিব। এখানে যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব, জিরে দিলাম ফোড়ন, আর আছে এখানে পেঁয়াজ কুচি, কুচানো পেঁয়াজ দিয়ে দিব, আর আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট একসঙ্গে পেস্ট করে রেখেছি, আর এখানে টমেটো পেস্ট। এখন পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব লাল করে। গুলো ভাজা হয়ে গেছে, এবার টমেটো পেস্ট গুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব শুকনো লঙ্কা, আদা, জিরে পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিব, টাক 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 করে ছেড়ে দিব। এভাবে ফুটতে দিব কিছুক্ষণ। এই যে ফুটে উঠেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিব।
দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ফুটে গেছে, এবার নামিয়ে নিব। এই যে আমাদের কাতলা কালিয়ে রেডি, এবার ঢেলে নিব। রেডি হয়ে গেল কাতলা কালিয়া।